নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক, শুভ কাটুক, এই কামনা করে আজকের আমি প্রোগ্রাম শুরু করছি। আমি প্রতিদিন একটি কথা আপনাদেরকে বলি যে আপনারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটা আপনারা শুনুন। মহাপ্রাপ্তির কথা বলছি পাঁচ রাশির, তার মধ্যে তিনটি রাশির এক্সিলেন্ট প্রাপ্তি আগামীকাল কিন্তু ঘটতে চলেছে, আর দুটি রাশির মিডিয়াম প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আগামীকাল পাঁচ রাশির আমি কথা বলবো। এই পাঁচ রাশির মধ্যে আপনাদের নাম থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আর থাকলেই আপনারা একটি করে টিকিট কেটে ফেলছেন, ভাবছেন যে ভাগ্য বদলে যাবে। অত সহজ নয়। আপনি টিকিট কেটে যারা অর্থ অপচয় করছেন, আমি তাদেরকে বারবার বলবো, আপনারা একটু ভিডিওটি, আমার অনুরোধ আপনারা শুনুন, অর্থকে নষ্ট করবেন না। কারণ আপনার মহাপ্রাপ্তির যোগ রয়েছে কি না, লটারির প্রাপ্তির যোগ রয়েছে কি না, সেটা আগে জেনে নিন। এবং আমি যে মহাপ্রাপ্তি বলছি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনার আগামীকাল কিন্তু সৃষ্টি কিন্তু হচ্ছে। এবং এর পাশাপাশি আমি রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে কিন্তু প্রতিদিন জানিয়ে থাকি। এই যে সময়গুলো যে আমি বার করি, খুব মানে ইম্পর্টেন্ট, যদি আপনার লাক ফ্যাক্টর করে যায় কি না, আগামীকাল শনিবার আপনিও কিন্তু হতেই পারেন লাখপতি কোটিপতি। পাঁচ রাশির তো পাঁচ ধরনের মানুষ রয়েছে, একই রাশির হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য কিন্তু আলাদা। শুধুমাত্র আপনার জন্মকুণ্ডলী দেখে বলা সম্ভব যে আপনার প্রাপ্তির সম্ভাবনা কখন রয়েছে। অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, আপনার জন্মছকে শনি গ্রহ কেমন রয়েছে, আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে, আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে। এই চারটি গ্রহ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। আমি বারবার বলছি, যাদের অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা রয়েছে, শুধু লটারি হলে না, শেয়ার বাজার বা আপনার ফাটকা থেকে বা ট্রেন্ডিংয়ে যারা টাকা লাগাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভ কিন্তু দিবে। অর্থাৎ আপনি রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, বর্তমানে রাহু রক্ষা কবচের উপর আকর্ষণীয় অফার রয়েছে, ছাড় রয়েছে। এই পয়লা বৈশাখ নতুন বছরের উপলক্ষে প্রচুর বুকিং রয়েছে। প্রত্যেককে একটি কথা আমার হাত জোর করে অনুরোধ করছি, আপনারা একটু হলো সময় দিবেন। প্রচুরজন বুকিং করছেন যে স্যারকে বলুন একটু তাড়াতাড়ি আমাদেরকে করে দিতে। দেখুন, একটু তো সময় প্রত্যেকের কাছে আমি চেয়ে নিচ্ছি, কারণ এটা তৈরি করতে অবশ্যই কিছু হলেও সময় কিন্তু লাগবে। কিছু নিয়ম রয়েছে, যারা বুকিং করছেন তাদেরকে সমস্ত জিনিসটা আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। অর্থাৎ যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ কিন্তু মিরাকেল কাজ করবে। অর্থাৎ আপনি যদি দেখছেন যে প্রতিনিয়ত আপনার বাধা হচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং যারা দীর্ঘদিন একটা প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, আপনার অনেক দিন, অনেক বছর হয়ে গেছে, আমি বলবো একবার নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার বিচার করুন, আপনার জন্মছকে যোগ কখন রয়েছে, আপনার জন্মছকে
যোগটা কি কেটে গেছে সেটা আগে জেনে নিন। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। সর্বোপরি ভাগ্যের খেলা এটা, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে যদি ভাগ্যভাবকে স্ট্রং করতে পারেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। অর্থাৎ রাহু, শুক্র, বুধ, শনি এই চারটি গ্রহ ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তিভাব, সফলতা ভাব, এই ভাবগুলোর বিচার বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। আগামীকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে, 1.5 ঘন্টা রাহুকাল থাকে। এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো ইনভেস্টমেন্ট, শুভ কোনো যাত্রা এই সময় কিন্তু করবেন না। আগামীকাল শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানাই। যে 5 রাশির আমি কথা বলবো, 3টি রাশির নাম আগে বলি, 2টি রাশি আমি পরে আপনাদেরকে বলছি। 3টি রাশি, নাম্বার 1 রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার 9, আপনাদের শুভ সময় সকাল 10টা 41 মিনিট থেকে 12টা 29 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, আপনাদের শুভ সময় সকাল 11টা থেকে আপনার 11টা 55 মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু শুভ। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ রয়েছে, সে রাশির নাম মহাপ্রাপ্তি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, আপনাদের শুভ সময় সকাল 11টা 35 মিনিট থেকে 1টা 32 মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এই 3টি রাশির কিন্তু আগামীকাল গাঢ় প্রাপ্তির কিন্তু যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করেছে। এবার জানাবো 2টি রাশির নাম। তার আগে একটি আপনাদেরকে কথা আমি বলি, যারা ভিডিওটি দেখছেন তাও টিকিট কাটছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, আমি বলবো থেমে যান। কারণ একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। আপনার জন্মকুণ্ডলী, হস্তরেখা, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার যাকে আপনার পছন্দ লাগবে তাকে দিয়ে আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। আর যারা কাটছেন টিকিট প্রতিনিয়ত, আমি বলবো নিজের দায়িত্বে আপনারা কাটুন, কারণ এটা একটা সার্বিক বিচার। এখানে একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে এমন না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল শনিবার এই শুভ নববর্ষে কপাল খুলবে এই রাশিগুলির। এবার আমি বলবো যে 2টি রাশির নাম। প্রথম যে রাশি, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 9-8, 9 এবং 8, আপনাদের শুভ সময় 3টা থেকে বৈকাল 4টা 55 মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1, আপনাদের যে সময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৈকাল 4টা 30 মিনিট থেকে 6টা 11 মিনিট, সন্ধ্যা 6টা 11 মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। অর্থাৎ এই যে আগামীকাল শনিবার যে 5 রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত রূপে কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। লিখে রাখুন, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, স্পেশালি ডিসকাউন্ট রয়েছে, অর্থাৎ আকর্ষণীয় অফার এই সময় কিন্তু রয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে যারা নিতে ইচ্ছুক রয়েছেন, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মানে মিস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো এই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান অবশ্যই করতে পারেন। যদিও পরামর্শ নিয়ে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনারা
রাহু রক্ষা কবচ পরিধান করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশান এই ফর্মুলাটি ইউজ করুন এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।